বন্ধুরা, আমি তোমাদের সাথে আমার ফ্রেন্ড মৌলিকা রিসেপশনের একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আমার বিয়ের ভিডিওটা আশা করি দেখেছো, আর যদি না দেখে থাকো তো ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করে নিও। পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখলেই বুঝবে আমরা কী কী মজা করেছিলাম। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কন্যাজাতির সাথে তত্ত্ব নিয়ে চলে এসেছিলাম। তত্ত্বগুলো সাজিয়ে আমি আমাদের অফিস ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে গেলাম। ওখানে একটু গল্প করে নিয়ে ডাইরেক্ট চলে গেলাম মল্লিকা আর নবিকদের সাথে দেখা করতে। দুজনকে খুব সুন্দর লাগছিল। দেখো ওখানে আরও ওল্ড ফ্রেন্ডরা ছিল, ওদের সাথে ওটা কথা বলে ডাইরেক্ট চলে গেলাম একটু পেট পুজো করতে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া অ্যান্ড বেবিকর্ন। চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। খেতে খেতে একটু সেলফি আর একটু ভিডিও তুলে নিলাম। আর এদিকে দেখি মহারানী মেকআপ ঠিক করছে। বাই দ্য ওয়ে, তোমরা দেখতেই পাচ্ছ আমি ওয়েস্টার্ন লুক ক্যারি করেছিলাম। তোমাদের আমার লুকটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর একদিকে দেখি মল্লিকা এবং অভিজ্ঞার ডান্স স্টার্ট হয়ে গেছে। তাই এত সুন্দর মুহূর্তটা কে মিস করতে চায় বলো। তাই চলে গেলাম ওদের ভিডিও করতে। এটাই হয় যখন অনেক দিনের ভালোবাসা পূর্ণতা পায়, তখন সেই খুশিতে সবাই নেচে ওঠে। তাই আমিও কেন বাকি থাকবো, প্রিয় বান্ধবীর সাথে আমিও নেমে পড়লাম ফ্লোরে ডান্স করতে। ডান্স করে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। আসলে এটাই হয় অনেকদিন পর ডান্স করলে, অনেকটা লেট হয়ে গেছিল তাই আর দেরি না করে ডিনার করতে বসে পড়েছিলাম। ফার্স্টেই ছিল মশলা কুলচা আর ডাল মাখানি, এই দুটো ডিশের টেস্ট অসাধারণ ছিল। তারপর ওরা দিল স্যালাড এবং ফিশ কাটলেট। বন্ধুদের সাথে গল্প করতে করতে খাবার মজাই আলাদা। তারপর ওরা পোলাও আর দই কাতলা দিল। ফিশ আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি ওটা স্কিপ করে দিয়ে ডাইরেক্ট চলে গেলাম মাটন নিতে। আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো দিয়ে রাতের মেনু কমপ্লিট করলাম। তারপর বন্ধুর সাথে দেখা করে বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।